হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন সাইবার হ্যাকিং এর দিক দিয়ে সবচেয়ে সেরা দেশ রাশিয়ার প্রেসিডেন্ট নিজেই একজন অনেক বড় হ্যাকার ছিলেন? কিন্তু তিনি কিভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন? তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি একজন চা বিক্রেতা ছিলেন, তা আমরা সবাই জানি। এই তথ্য আপনি কখনো না কখনো ইনস্টাগ্রাম, টুইটার অথবা ইউটিউবে শুনেছেন, কিন্তু আপনি হয়তো তার স্ট্রাগলের বিষয়ে কখনোই শোনেননি। এবং দুনিয়া নিজের হাতের মুঠোয় করতে চাওয়া চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী হওয়ার আগে কি কাজ করতেন তা জানেন কি? তিনি এমন একটি কাজ করতেন যা করার পর তিনি কসম খেয়েছেন যে তিনি আর কখনোই নিজের শরীরের ঘাম ঝরাবেন না। তো চলুন আজকের এই ভিডিওতে এমনই কয়েকজন বিশ্ব নেতাদের পূর্বের কাজ সম্পর্কে জেনে আসি। তালিকার প্রথমে রয়েছে ব্রাক ওবামা। ব্রাক ওবামা যুবক বয়সে যখন হনুলুলুতে বসবাস করতেন, তখন ওনার কাজ ছিল বাস্কিন রবিন্সে আইসক্রিম সার্ভ করা। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বলেন ওনার এই কাজ ওনাকে শিখিয়েছেন কিভাবে কষ্ট করে অর্থ উপার্জন করতে এবং জীবনকে ব্যালেন্স করতে হয়। ব্রাক ওবামা প্রধানমন্ত্রী হওয়ার পর একদিন তিনি সবাইকে নিয়ে সেই পুরনো দোকানে যান এবং সবাইকে ফ্রি আইসক্রিম সার্ভ করেন। তাছাড়া ব্রাক ওবামার মেয়ে বড় হওয়ার পর তিনি নিজের মেয়েকেও নিজে নিজেই অর্থ উপার্জন করতে শিখতে বলেন, তাই ওনার মেয়ে একটি কফি শপে জব নিয়ে নেয়। মূলত এসব কারণেই ব্রাক ওবামা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট না হলেও ওনাকে সবাই রেসপেক্ট করে। তালিকার দ্বিতীয়তে রয়েছে ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগার পর থেকে আপনি হয়তো এই চেহারা বারবার দেখেছেন। রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে ইউক্রেনে যুদ্ধ করার কারণে তার খবর বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কিন্তু ভ্লাদিমির পুতিন ছোটবেলায় প্রধানমন্ত্রী নয়, বরং কেজিবি হতে চেয়েছিলেন। কেজিবি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সিকিউরিটি এজেন্সি। ভ্লাদিমির পুতিন মাত্র 15 বছর বয়সে কেজিবিতে জয়েন করার আবেদন করেন, কিন্তু বয়স কম হওয়ার কারণে ওনাকে জয়েন করতে দেওয়া হয়নি। তারপর তিনি বুঝতে পারেন কেজিবিতে জয়েন করতে হায়ার এডুকেশন কমপ্লিট এবং মিলিটারি ট্রেনিং নিতে হবে, তাই তিনি সব রকমের চেষ্টা শুরু করে দেন এবং কলেজ লাইফ শেষ হওয়ার 1 বছর আগেই কেজিবিতে জব পেয়ে যান। এরপর আস্তে আস্তে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। তালিকার তৃতীয়তে রয়েছে নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন চা বিক্রেতা ছিলেন, তা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন 1965 সালে ইন্ডো পাক ওয়ারে তিনি সৈনিকদের পাশে দাঁড়িয়েছিলেন? তবে সৈনিকদের সাথে যুদ্ধ করতে নয়, বরং তিনি নিজের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকুই করেছেন। যখন ট্রেন স্টেশনে আসতো তখন তিনি দৌড়ে গিয়ে সব সৈন্যদের চা খাওয়াতেন। নরেন্দ্র মোদির মতে তিনি সবসময় দেশের সেবা করতে চেয়েছেন। তাছাড়া থিয়েটারে ইন্টারেস্টেড এবং পড়ালেখায় এগিয়ে থাকা নরেন্দ্র মোদি কলেজ লাইফে বিভিন্ন অভিনয়ে নেতাদের রোল প্লে করেছেন। তাছাড়া ফটোগ্রাফি এবং কবিতা লিখতেও পছন্দ করেন নরেন্দ্র মোদি। তালিকায় চতুর্থতে রয়েছে শি জিনপিং। সব মানুষেরই শরীর থেকে ঘাম ঝরে, কিন্তু শি জিনপিং এর শরীর থেকে ঘাম ঝরে না। আরে মজা করতেছি না, সত্যি। মৌ জিডং আর্মিতে কাজ করা এবং চায়নার ডিপুটি প্রাইম মিনিস্টার শি জং জুনের ছেলে শি জিনপিং নিজের বাচ্চাকাল খুবই আরামায়েসে কাটিয়েছেন। কিন্তু যখন চায়নাতে কালচারাল এভলিউশন এসেছিল তখন ওনার পিতাকে আসন ছেড়ে দিতে হয়েছিল, যার কারণে তিনি শি জিনপিংকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শি জিনপিংকে 1969 সালে শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে উনি কৃষি কাজ করতেন। প্রায় 6 বছর কৃষি কাজ করার সময় তীব্র রোদ ওনার শরীরের অনেক ঘাম ঝরিয়েছে, যার কারণে ওই সময় প্রতিজ্ঞা করেন যদি কোনোদিন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আর কোনোদিন শরীর থেকে ঘাম ঝরতে দিবেন না। কৃষিকাজ করতে করতেই শি জিনপিং প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা খুঁজে বের করেন এবং আগামী কিছু বছরের মধ্যেই চায়নার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি আর কখনোই নিজের শরীরের ঘাম ঝরতে দেয়নি। তালিকার পঞ্চমে রয়েছে নওয়াজ শরীফ। নবাব বংশের নওয়াজ শরীফ ছোটবেলা থেকে ধনী পরিবারে বসবাস করে আসছেন। নওয়াজ শরীফের পিতা মোহাম্মদ শরীফ স্টিল গ্রুপ ইত্তেফাকের মালিক ছিলেন, যার কারণে নওয়াজ শরীফকে কোনোদিনও দরিদ্রতা ও টাকার সংকটে পড়তে হয়নি। পলিটিক্স দুনিয়াতে পা রাখার আগে তিনি ইউনিভার্সিটি অব দ্য পাঞ্জাব থেকে বিজনেস স্টাডি কমপ্লিট করেছিলেন। তালিকার ষষ্ঠতে রয়েছে ভ্লাদিমির জেলেনস্কি। তিনি এমন একজন অ্যাক্টর ছিলেন যে কিনা একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন, যার কিছু বছর পর তিনি সত্যি ইউক্রেনের প্রধানমন্ত্রী হয়ে যান। ভ্লাদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী হওয়ার আগে কমেডিয়ান, অ্যাক্টর এবং রাইটারের কাজ করতেন। তিনি কয়েকটি কমেডি নাটকেও রোল প্লে করেছেন। 1919 সালে ইলেকশনে বিপুল পরিমাণে ভোট পেয়ে ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রধানমন্ত্রী বনে যান। যেমনটা আপনাদের বলতেছিলাম, ভ্লাদিমির জেলেনস্কি মুভিতে প্রধানমন্ত্রীর রোল প্লে করার পর যেমন ইউক্রেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক একইভাবে 2012 সালে মুক্তি পাওয়া ভ্লাদিমির একটি মুভিতে রাশিয়ার উপর হামলা চালিয়েছিলেন।
কিন্তু বাস্তব জীবনে ওনার এই রুল উল্টা হয়ে গেছে, বরং রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করেছে। তালিকার সপ্তমে রয়েছে নিকোলাস মাদুরো। যদি একজন চা বিক্রেতা দেশ পরিচালনা করতে পারে, তাহলে একজন বাস ড্রাইভার কেন একটি দেশ পরিচালনা করতে পারবে না? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো 23 নভেম্বর 1962 সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কোনো রকমে টেনে টুনে পড়ালেখা করার পর বাস ড্রাইভারি করতে শুরু করে দেন। এরপর একজন বাস ড্রাইভার থেকে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরপর স্টেপ বাই স্টেপ উপরে উঠতে উঠতে 2013 সালে তিনি বিপুল ভোটে জয়লাভ করে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী বনে যান। তালিকার অষ্টমে রয়েছে জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্কুলে পড়ালেখায় খুব কমজোর ছিলেন, যার কারণে ওনার বন্ধুবান্ধবরা ওনাকে নিয়ে অনেক মজা করতেন। কিন্তু তিনি হার না মানা এক সৈনিক ছিলেন, যার কারণে তিনি যুবক বয়সে সাইরাকিউস ইউনিভার্সিটি থেকে লয়ারের এডুকেশন কমপ্লিট করে আইনজীবী হিসেবে নিয়োগ পান। এরপর আইনজীবী থেকে তিনি পলিটিক্স জগতে পা রাখেন। তালিকার নবমে রয়েছে থরভাল্ড স্টনিং। ডেনমার্কের লিডারের নামে একটি পাহাড়ের নামকরণ করা হয়, যার নাম দ্য স্টানিং আল্পস। থরভাল্ড স্টানিং 1924 সালে ডেনমার্কের প্রাইম মিনিস্টার হয়েছিলেন। ওনার লিডারশিপ এতটাই ভালো ছিল যে ওনাকে 19বিংশ শতাব্দীর সবচেয়ে সেরা লিডার মানা হতো। কিন্তু তিনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে সিগারেট তৈরির কাজ করতেন। সিগারেট কোম্পানিতে কাজ করতে করতেই তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে একদম প্রাইম মিনিস্টারের চেয়ারে বসেন। তালিকার দশমে রয়েছে রিসেপ তাইপ এরদোগান। গত 8 বছর যাবৎ তুর্কির প্রেসিডেন্ট থাকা রিসেপ তাইপ এরদোগান তুর্কির 12তম প্রেসিডেন্ট। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে একজন সেমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিলেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।